বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্রনিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল এবং আমার ডানের রয়েছেন সাংবাদিক নানা পরিচয় তার উপস্থাপক কবি কাজী জাসিন লেখক স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায় তাসলিম খুলিল আপনাকে বিশেষভাবে স্বাগত আপনি প্রথমে এসেছেন তৃতীয় মাত্রায় এবং আপনাকে অভিনন্দনও যে বাংলাদেশে যে পট পরিবর্তন ঘটলো সেখানে আপনার ভূমিকা এবং আপনার প্রতিষ্ঠানের অবদান নিঃসন্দেহে স্মরণ করবার মতো সাংবাদিকতাটা বাংলাদেশে খুব সুবিধের হচ্ছিল না মনে হয় এবং যে কারণে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং যথেষ্ট সাফারিংসের মধ্য দিয়ে গেছেন দুজনের কাছেই প্রশ্ন যে পরিবর্তনটা নানা রকমের চেষ্টা করে দেশের ভেতর থেকে বাইরে থেকে ঘটানো গেল এই পরিবর্তনটাকে আসলে কিভাবে দেখেন এবং এটা কতটা সাস্টেনেবল সেটা আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে আরও একবার বুঝতে চাই আপনার সঙ্গে এর আগে কথা হচ্ছে তাসিম আপনার সঙ্গে প্রথম আপনার কাছ থেকে বুঝতে চাই ধন্যবাদ পরিবর্তনটাকে আমি খুবই পজিটিভলি দেখি কিন্তু এটা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেক দিন একটা ঘর বন্ধ ছিল হঠাৎ করে কেউ একজন জানালাটা খুলে দিয়েছে দরজাটা খুলে দিয়েছে এবং এখন আমাদের আসলে মূল চ্যালেঞ্জটা হলো এই যে খোলা দুয়ার এবং খোলা জানালা এটা যেন খোলাই থাকে এটাই আমাদের চ্যালেঞ্জ সেটা শুধু সাংবাদিকতার ক্ষেত্রে না সেটা রাজনীতির ক্ষেত্রে সেটা আইনের শাসনের ক্ষেত্রে সব ক্ষেত্রেই তো এটা সাস্টেইনেবল আমার কাছে যেটা মনে হয় যে সাস্টেইনেবল তখনই হতে পারে যখন গণমানুষ বা জনগণ যখন এটার সাথে এই সাস্টেইনেবলিটিটা অ্যাচিভ করার জন্য যখন সবাই এটাতে ইনভলভ হবে কারণ বাংলাদেশে আমরা সবসময় একটা জিনিস আনফর্চুনেটলি আমরা যেটা দেখি যে আমরা সব সময় আশা করি সরকার কিছু একটা করে নেবে তা আওয়ামী লীগ হোক বিএনপি হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক আমরা দাবিটা জানাই যে এটা কেন করে দেওয়া হচ্ছে না মিডিয়ার ক্ষেত্রে যদি মিডিয়া ওই আইনটা কেন করা হচ্ছে না এটা কেন বাতিল করা হচ্ছে না হ্যাঁ আমরা খুব বেশি একটা প্যাসিভ ক্রিটিসিজমের একটা জায়গায় থাকি কিন্তু অ্যাক্টিভলি যে একটা চেঞ্জ আনতে হবে বা একটা চেইন যেটা এসেছে সেটা ধরে রাখার জন্য যে কাজটা করতে হবে সেটা আমরা অনেক সময় করি না বা বেশিরভাগ সময় করি না তো গোয়িং ব্যাক টু ইউর কোয়েশ্চেন সাস্টেনেবলিটি গণতন্ত্র তখনই সাস্টেনেবল হয় যখন গণমানুষ এটার সাথে সম্পৃক্ত হয় এটা কোনো সরকারের বা কোনো বিশেষ রাজনৈতিক দলের কাজ না এই প্রশ্নটাকে আমি এইভাবেই দেখি কিন্তু গণমানুষ সম্পৃক্ত হওয়া তো আরও অ্যাক্টর আছে তাদের ইচ্ছা উপর নির্ভর করে চাইলেই গণমানুষ সবকিছুর সঙ্গে সম্পর্কিত হতে পারে না সেটাই আমাদেরকে তো এখন গণমানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রে আবার গণমাধ্যমের একটা ভূমিকা আছে গণমাধ্যমকে একটা স্পেস ক্রিয়েট করতে হয় জনপরিস ক্রিয়েট করতে হয় বিগত কতগুলো বছর আমরা দেখেছি যে খুব মেইন স্ট্রিম বা লিগেসি মিডিয়ায় যে চ্যানেলগুলো আছে যে প্ল্যাটফর্মগুলো আছে ভ্যানুগুলো আছে এগুলো তো সিভিয়ারলি রেস্ট্রিক্টেড ছিল আপনার প্রোগ্রামটা হয়তো কিছুটা ব্যতিক্রম কিন্তু আপনাকেও কিন্তু অনেক চাপ নিয়ে কাজ করতে হয়েছে আমরা পত্রিকায় দেখেছি আপনি টুইটারে অনেকবার নিজে এটা বর্ণনা করেছেন শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বাংলাদেশের যে জনপরিসর এটা তো ফেসবুকে চলে গেল অনেকটা হ্যাঁ অথবা ইউটিউবে চলে গেল অনেকটা আমি মনে করি যে গণমানুষকে মানে এই যে গণতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠার ধারায় এই মিশনটাতে গণমানুষকে সম্পৃক্ত করতে হলে গণমাধ্যমকে মানে মিডিয়া আউটলেসগুলোকে একটা ভূমিকা রাখতে হবে আর আরেকটা জিনিস হলো এটা তো কেউ আমাদেরকে আসলে ওই যে বলে না হ্যান্ডিং ওভার অনেক গোল্ডেন প্ল্যাটার হ্যাঁ কেউ তো আমাদেরকে একটা বাটিতে তুলে সার্ভ করে দিবেন এটা আমাদেরকে নিতে হবে এটা আমাদেরকে আদায় করে নিতে হবে আমি আসবো আবার আপনার কাছে মিস কাজী জাসিন আপনার কাছ থেকে ভাই তো আপনার প্রশ্নটা ছিল হচ্ছে পরিবর্তনটাকে আমরা কিভাবে দেখি এবং পরিবর্তনটা সাস্টেনেবল কতটা আমরা নিঃসন্দেহে পরিবর্তনটাকে পজিটিভলি দেখি তাই না এত এত দীর্ঘ সময় ধরে এইভাবে নির্যাতিত হওয়ার পর আপনি জানেন গণমাধ্যমে যারা বিশেষ করে আমরা সত্যের পক্ষে থাকার চেষ্টা করেছি তারা তো আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে সত্য কথাটা বলতে পারবো সেই দিক থেকে অবশ্যই আমাদের একটা অনেক বড় প্রাপ্তি যে আমি আজকে কথা বলতে পারছি আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে অনুষ্ঠান করতে পারছে এটা আমাদের অনেক বড় প্রাপ্তি তো নিশ্চয়ই নিশ্চয়ই আমি পরিবর্তনটাকে অনেক পজিটিভলি দেখি শুধু গণমাধ্যমে স্বাধীনতার কথা তো এখানে না এখানে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার সাথে সম্পর্কিত আরও অনেকগুলো বিষয় আছে সেটার সাথে আইনের শাসনের ব্যাপারটাও আছে এবং সেটার সাথে আপনার যেটা কি আমাদের মূল মন্ত্র যেটা দিয়ে আমরা চলেছি মূল বই কেতাব যেটা দিয়ে আমরা রাষ্ট্রকে পরিচালনা করব সংবিধান সেটার প্রশ্ন আছে এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা কিন্তু আমাদের মধ্যে এক ধরনের চেতনাকে জাগিয়ে দিয়েছে সাধারণ মানুষ কিন্তু এই চেঞ্জগুলো এই পরিবর্তনের মধ্য দিয়ে গণভ্যুত্থানে পরবর্তী সময়ে আমরা চেয়েছি যে এই সংস্কারগুলো সম্পন্ন হোক এখন প্রশ্ন হচ্ছে এই সংস্কারগুলো আদৌ সম্পন্ন হবে কি না এবং এই সংস্কারগুলো সম্পন্ন করার জন্য যে মেলবন্ধনটা দরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলের কারণ সংস্কার কিন্তু যে সংস্কারগুলোর প্রয়োজন সেটা কখনই একটি সরকার এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসে তিন বছরে পাঁচ বছরে করতে পারবে না রাষ্ট্রের ভেতরে অসুখ গভীরে অসুখ সেই অসুখ আপনি কখনই এক দুই বছরে সারতে পারবেন না একটা সংবিধান যখন সম্পূর্ণভাবে লেখার কথা আমরা বলি তার মানে আমরা বুঝে নেই যেটা অনেক দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়েই এটাকে যেতে হবে দীর্ঘায়িত একটি প্রক্রিয়া সুতরাং এটি তো অন্তর্বর্তীকালীন সরকার এটা বলছে কিন্তু আমরা জানি যে সেখানে একটি সমন্বয় রাজনৈতিক দলগুলোর সাথে দরকার কারণ তাদেরকে এটা ক্যারি করতে হবে নির্বাচনের পর যেই আসুক না কেন তাদেরকে সেই কমিটমেন্ট দিয়ে এটা ক্যারি করতে হবে এটা হচ্ছে আমি বুঝি ব্যক্তিগতভাবে আরেকটি জিনিস যেটা আপনি বলছেন কতটুকু সাস্টেনেবেল এই পরিবর্তনটা এখন এই পরিবর্তনটা সাস্টেনেবেল কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে যে বিপ্লবের বা গণ অভ্যুত্থানে যে চেতনাটা ছিল সেই জায়গায় এটা কিন্তু গণ অভ্যুত্থানে ম্যানডেট দিয়েছে এই সরকারের এটা তো আমরা এগ্রি করি সবাই তো গণ অভ্যুত্থানে যদি এই সরকারের ম্যান্ডেট দিয়ে থাকে গণ অভ্যুত্থানের পেছনে যে চেতনাটা ছিল মানুষের গণমানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই একই আকাঙ্ক্ষা এই সরকার ধারণ করে কি না সেটার উপর নির্ভর করছে এটা সাস্টেনেবল কিনা সাস্টেনেবেল কি সেটা তো সাধারণ মানুষ যদি ভোট দেয় তাহলে আপনি একটা সমাবেশ করলেন এই সরকারের বিপক্ষে এবং সেই সমাবেশে লাখ লাখ জনতা দাঁড়িয়ে গেল এবং বলল এই সরকারকে চাই না তখন আপনি বলতে পারবেন না যে এই সরকারটি আর সাস্টেনেবেল আছে তখন সরকারের ভিতটা নড়ে যাবে সুতরাং মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা সেটার সাথে যদি এই সরকারের দূরত্ব হয়ে যায় তাহলে আমি বলবো যে সরকারটা সাস্টেনেবল থাকবে না সেই জায়গা সরকারের মনোযোগী হতে হবে যে আসলে মানুষ কি চেয়েছে মানুষের আকাঙ্ক্ষার দিকে আমার মনে হয় তাদের ফিরে আসতে হবে এবং সেইভাবেই সামনের কাজগুলো তাদের করতে হবে আমি মনে করি কিছুটা ইঙ্গিত হাসানের কথার মধ্যে আছে আমি যেই কারণে আসলে প্রশ্নটা রেখেছিলাম সেটা হচ্ছে যে এই যে আকাঙ্ক্ষা এই যে ইতিবাচক পরিবর্তন এবং সাস্টেনেবিলিটির প্রশ্নটা এই কারণে রাখলাম যে এই গত তিন মাসে অভ্যুত্থানতর পরিস্থিতিতে আমরা সবাই মিলে আসলে কি করলাম কি করছি সেই কারণেই প্রশ্নটা এটি নিয়ে ইতিমধ্যেই অনেক রকমের অনিশ্চয়তা অনেক রকমের সংশয় অনেক রকমের আতঙ্ক অস্থিরতা তৈরি হয়েছে সেটা রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে অনেকে মনে করছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা হয়তো অন্য কোনো দিকে চলে যাচ্ছে অনেকে মনে করছেন যে পুরো অতীতটাকে মুছে ফেলে সামনে নতুন একটা ইতিহাস রচনা করতে হবে তো নানা নানা ন্যারেটিভ নানা রকমের কথাবার্তা আছে আমি তো সেই কারণে প্রশ্নটা করেছিলাম এবার আমি আবার আরও একবার আরও একবার ওই প্রশ্নের সূত্র ধরে আপনার কাছ থেকে শুনতে চাই আমি এই সরকারকে কিছুটা হলেও মানে আরেকটু সময় দেওয়ার পক্ষপাতি কারণ আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমি আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট এবং অন্যান্য দেশে এই ধরনের ঘটনা যখন ঘটেছে ফর এক্সাম্পল একজন অটোক্রেটিক রুলার যখন হেলিকপ্টারে করে পালিয়ে যান বা কার্গো বিমানে করে পালিয়ে যান এরপরে একটা দেশে কি হয় সাধারণত যেমন সোমালিয়ার একটা উদাহরণ আমরা দিতে পারি যে সিয়াদ বারে যখন পালিয়ে গেলেন রাতারাতি স্টেট কলাপস করলো যেটা স্টেট ফেইলিয়ার না স্টেট সম্পূর্ণরূপে একেবারে ভেঙে চুরমার হয়ে গেলো বাংলাদেশে কিন্তু এটা হয়নি তো এটা আমি বাংলাদেশের জনগণকে এই ক্রেডিটটা দিব যে আমরা দেখেছি যে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকারই ছিল না তো আমার সাথে যখন মানে বিদেশিদের কথা হয় এই বিষয়ে আমি তখন তো বলি যে আচ্ছা লন্ডনে হ্যাঁ বা ইউএসএতে যদি তোমাদের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং পালিয়ে যায় তাহলে তোমাদের রাজধানীর অবস্থাটি কি হবে হ্যাঁ এত ভয়ঙ্কর কিন্তু ওই তুলনায় অবশ্যই বাংলাদেশ অনেক জায়গায় হামলা অগ্নিসংযোগ লুটপাট এগুলো অনেক জায়গায় হয়েছে কিন্তু স্টেটটা কলাপস করে নি তো এদিক থেকে বাংলাদেশের জনগণের একটা ক্রেডিট আছে যে তারা গণ অভ্যুত্থানকে তারা রক্ষা করতে পেরেছেন রাজনৈতিক দলগুলোকে ক্রেডিট দিতে হবে গণ অভ্যুত্থানকে তারা রক্ষা করতে পারেছেন এবং ওই পেরেছেন বলেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছেন বা দায়িত্বটা নিয়েছেন তারা বলছেন যে তারা দায়িত্বটা নিয়েছেন এখানে সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল আমরা সবাই জানি তো এখানে এখন আমি আসলে এই যে নানামুনির নানা মত না এটাকে আমি খুব খারাপভাবে দেখব না কারণ এতগুলো বছর বাংলাদেশের মানুষের মুখটা তো চাপা ছিল এখন সবাই বিভিন্ন ধরনের সবার কিন্তু আমার আমার একটা বাংলাদেশকে কিভাবে আমি দেখতে চাই আমার একটা ভিশন আছে হ্যাঁ আপনার একটা আছে যে সিনের একটা আছে আমাদের এই স্টুডিওর যারা আছেন সবার ভিন্ন ভিন্ন আমরা এক একটা জিনিস হয়তো চাই কিছু জায়গায় হয়তো অবরলেখ হয় তো এটা খুবই ভালো একটা ট্রেন্ড যে সবাই কথা বলছেন হ্যাঁ কিন্তু আমাদের মনে হয় যে আমাদের এই যে আলাপটা আরেকটু সিভিলাইজড এবং ডেমোক্রেটিক ওয়েতে করা উচিত যেভাবে এখন একটা সমস্যা আমি দেখতেছি যে মানে আক্রমণ করা বা মতের মিল না হলে কাউকে ফেসিস বলে দেওয়া বা কাউকে দালাল বলে দেওয়া বা তুমি কি করছিলা আমি এই করছি এগুলা বলা এটা আমার মনে হয় যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এটা আসলে খুব একটা ভালো হবে না প্লুরালিটিটা আমি অবশ্যই এন্ডোর্স করি আমার একেবারে বিরুদ্ধ মতের যারা আছেন তাদের কথাটাও আমি শুনতে চাই একই টেবিলে বসে শুনতে চাই কিন্তু চিৎকার চেঁচামুচি করা ছাড়া মানে আপনার সম্ভবত কয়েকটা শতে প্রায় মারামারি লেগে গিয়েছিল ওইটা আমি চাই না ওইটা আমি দেখতে চাই না যে বাংলাদেশে আমরা যেন আমাদের একেবারে যার সাথে আমার মতের একেবারেই মিল নাই তার সাথে আমি একটা টেবিলে বসে কথা বলতে পারবো না কেন সো এখন যেটা দেখতেছি যে আওয়ামী লীগের আমলের যে কিছু ব্যাপার ছিল না যে কেউ কিছু বললেই সে জামাত রাজাকার এগুলো বলা হতো এখন ওইটা আর আবার আরেকটা রূপ আমরা দেখছি কেউ কিছু বললেই তাকে ফেসিস্টের দালাল বা এটা এটা বলা হচ্ছে এই এই যে ট্রেন্ডটা এটা আমরা পরিহার করতে হবে আর আমি একটু ছোট করে যোগ করি এখানে কিন্তু বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ এখন অ্যাক্টিভ হ্যাঁ আমরা অনেকে আছি যারা আমি নিজে আমার নিজের কথা বলি আমি আমার পজিশন কিন্তু চেঞ্জ হয় নাই কখনো টু থাউজেন্ড আমি দেশ ছাড়ার আগেও আমি বলছি গণতন্ত্র মানবাধিকার ইলেকশন দেশ থেকে চলে গেলাম যতদিন বাইরে ছিলাম বাংলাদেশ নিয়ে কথা বলতে এই তিনটেই বলছি আমি 2014 আমার যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার দিতে হবে আমার আমার ভাই বোন ছোট যারা আছে যারা 18 ইয়ার্স ক্রস করেছে শেখ হাসিনা শাসন ভোট দিতে পারেনি এখন পর্যন্ত তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে দ্যাট ইজ স্টেপ নাম্বার 1 এটা আমি যখন এখন বলি অনেকে বলবে যে আচ্ছা তাসলিম খলিল তো বিএনপির দালাল বা কিছু একটা এই ধরনের আক্রমণ আমাকে সহ্য করতে হয় কিন্তু এটা আমি বলে যাব কিন্তু আমরা যারা গণতন্ত্রর জন্য কথা বলেছি মানবাধিকার আইনের শাসন এবং মানুষের ভোটের অধিকারের কথা বলেছি তারা একদিকে বিপরীতে কিন্তু আরও কিছু একটা অংশ আছেন যাদের আসলে শেখ হাসিনার যে জুলুমের যে যন্ত্র অগণতান্ত্রিক যে পদ্ধতি এটার ব্যাপারে কিন্তু আসলে তাদের আপত্তি ছিল না আপত্তি ছিল শেখ হাসিনাতে কিন্তু ওই যে জুলুমের যে বিভিন্ন ধরনের অস্ত্র বা টুল আমরা যেটা বলি ওটার মানে কন্ট্রোল তারা চেয়েছেন এবং তারা এটা এখন বিপ্লব বা তথাকথিত হোয়াটেভার বিপ্লবের নামে তারা এখন বাংলাদেশকে ওই রকম আরেকটা মানে আওয়ামী স্বৈরতন্ত্র থেকে তারা এখন আরেক ধরনের ব্যবস্থাটা কি ব্যক্তির ব্যবস্থা একই ব্যবস্থা একই ব্যবস্থা ব্যক্তির বদল কিন্তু ব্যক্তির বদল করে তারা এটা চাচ্ছেন এটা আমাদের আমরা মানে যারা গণতন্ত্রের পক্ষের দিকের লোক এটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে সঠিক পন্থায় কোনো ধরনের মানে এই যে চিল্লা চিল্লি মারামারি অঙ্গভঙ্গি প্রত্যঙ্গ নাড়া এগুলা ছাড়া কাজে একটা জিনিস যেটা তাসনিম বললেন যে আমরা তো চাই যে বিরোধী মত যাদের আছে তাদের সাথে অ্যাক্টিভিলে কথা বলতে এটা তো খুবই চাই লজিক্যালি আমরা কথা বলতে চাই বুঝতে চাই যে দিন ধরে একটি সরকার এমনভাবে নিপীড়ন করে এসছে মানুষকে গুম করেছে শুধুমাত্র তাদের নিয়ে মন্তব্য করার জন্য অ্যারেস্ট করে নিয়ে গেছে ফেসবুকে মন্তব্য করার জন্য প্রায় সাড়ে চার হাজার মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু ডিজিটাল সিকিউরিটি একটা তো কত আছে আপনি জানেন এই জায়গা থেকে আমি বলবো যে তারা উচিত তাদের সামনে এসে কথা বলা যদি তারা মনে করে যে তাদের যে লজিকে আই মিন বিরোধী পক্ষের কথা বলছি যে তারা কি জন্য তারা সাপোর্ট করেছে এই সরকারকে বিগত সরকারকে সেই জায়গাটা আমি বলি যেটা হওয়া উচিত কিন্তু আরেকটি ব্যাপার আপনি লক্ষ্য করবেন যে এখানে কয়েকটা লেয়ারই কিন্তু মানুষ ফ্যাসিস্ট সরকারের সাথে ছিল একটা হচ্ছে আপনার তারা যেটা তাসনেম অলরেডি বললেন যে টুল হিসেবে ছিল তারা ব্যবহৃত হয়েছে ব্যবহৃত হতে চেয়েছে মুনাফার পরিবর্তে সুবিধা নেওয়ার পরিবর্তে তারা বিভিন্ন সুবিধা দিয়ে তারা ব্যবহৃত হয়েছেন এটা একটা গ্রুপ আরেকটা গ্রুপ আছে যারা অ্যাক্টিভলি প্রকাশ্যে দস্যুপনা করেছে রাস্তায় নেমে আর তৃতীয় যে গ্রুপটা আছে যেটা আপনার ধরেন ভয়ে তারা কিছুই বলে নেই নীরব হয়েছিল একদম কোনো বেনিফিশিয়ারিও না কিন্তু কিছুই বলে নেই তাদেরকে তো আপনি অপরাধী বলতে পারেন না একজন মানুষের শুধু বাঁচতে চাওয়ার যে আমি দেশের জন্য লড়াই করবো না শুধু আমি আমার দুটো বাচ্চা নিয়ে বা তিনটা বাচ্চা নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকবো তার তো এটা অপরাধ না সাতেও নাই পাঁচেও নাই সুতরাং তাদেরকে নিয়ে তো কোনো আপনার এখানে কথা আসবেই না কিন্তু যে ব্যক্তিটা বেনিফিট নিয়েছে এবং বেনিফিট নেওয়ার পর বিনিময়ে সে নানানভাবে সহযোগিতা করেছে টুল হিসেবে তাদেরকে আইডেন্টিফাই না করলে প্রবলেমটা হয়ে যাবে যাকে তাকে আমরা ফ্যাসিস্ট বলে ফেলব ফ্যাসিস্ট বলে ফেলবো যখনই দেখব সে লড়াই করেনি ফ্যাসিস্টের বিরুদ্ধে তার মানেই তুমি ফ্যাসিস্টের পক্ষে ছেলে এটা বলে ফেলব সেই জন্য প্রত্যেকটা সংস্থার বিশেষ করে আমি গণমাধ্যমে কাজ করি বলে গণমাধ্যম নিয়েই বলবো যে উচিত যারা গণমাধ্যমে কাজ করেছে তাদের ভূমিকা কী ছিল এটি বিশেষভাবে এটা তদন্ত হওয়া উচিত যাতে করে আমরা সবাইকে গালিটা না দিয়ে ফেলি যে বিগত সরকারের সময় ফ্যাসিস্ট মা গণমাধ্যমে ছিল তারা এই করেছে এই তারাটা যেন সবাই না হয় কারা কারা কী ভূমিকা তাদের ছিল এটা যদি স্পষ্ট হয় তাহলে এইভাবে গণহারের ট্যাগিংটা বন্ধ হয়ে যাবে বলে আমি মনে করি আরেকটি বিষয় হচ্ছে যেটা আমরা দেখছি এখন ঘটছে সেটা হচ্ছে যে আপনার ভয় থেকে আমি বলবো এটা করছে যারা গণমাধ্যমে কাজ করেছিল তারা এখন হঠাৎ করে সবাই যে এক

এখন সেই সরকারের বিপক্ষে কথা বলছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা গণভ্যুত্থানের সাথে ছিল তাদের প্রশংসা করছে এই যে একটা অবস্থা এটা একটা এমন বিভ্রমের সৃষ্টি করেছে যে কে ভালো কে মন্দ কোনটা কালো কোনটা সাদা এটা তো সাধু সাধারণ মানুষ বুঝতে পারবে না সেই জন্য আমি মনে করি যে এটা একটা যেমন ধরেন আমি যদি গণমাধ্যমের কথাই বলি একটি বাইরের মানুষ যদি চিন্তা করে সে আপনাকে চিনবে হয়তো মিডিয়ার সামনে এসেছে বলে আমাকে চিনবে তাসনিমকে চিনবে কিন্তু যে মানুষ পেছনে কাজ করেছে তাদেরকে কিন্তু চিনবে না পেছনের যে মানুষটা ছিল যে হয় কেউ হয়তো লড়াইও করেছে সেখান থেকে বিরুদ্ধে তার সামান্য ভূমিকা হলেও সে রেখেছিল আবার কেউ হয়তো পেছনে থেকে সবসময় ভূমিকা রেখে গেছে কি করে দস্যুর হাতকে আরও ক্ষমতাবান করা যায় তাদের নামটা তো সবাই জানবে না তো সেটা আমার মনে হয় একটা তদন্ত করা উচিত মিডিয়ার একটা কমিশন অনেক কিছু সংস্কারের কথা শুনছি আমরা এটা আসলে গণমাধ্যমে যারা দায়িত্বে আছেন তথ্য মন্ত্রণালয় এই কাজগুলো করতে পারে তাদের উইং থেকে বিভিন্ন উদ্যোগ নিয়ে সরকারিভাবে করতে পারে প্রশ্ন হচ্ছে যে সেই টুলসটা কার হাতে আপনি তুলে দেবেন সেটা একটা বড় প্রশ্ন তাসিম আমি যেহেতু গণমাধ্যমের প্রসঙ্গে এসেছে সংস্কারের প্রসঙ্গে এসেছে এই আলোচনাটা আনতে চাই আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন বিশ্বকাপ আপনার কাছে প্রথমে যে সংস্কার না নির্বাচন শেখ হাসিনার সময় যেমন আমরা বিতর্ক করতাম বা শুনতে চাইতাম যে উন্নয়ন না গণতন্ত্র তা এখন সংস্কার না নির্বাচন এটা এবং মিডিয়ার সংস্কার যেটা হচ্ছে মিডিয়া একটা করা হচ্ছে মিডিয়াতে আসলে কী ধরনের সংস্কার কি সংস্কার করবেন কি ধরনের সংস্কার করবেন কিভাবে করবেন কতটা করা যায় আসলে মিডিয়া সংস্কার এটা তো বিশ্বের অন্যান্য দেশেও যেখানে হয়েছে আমরা তো মানে নতুন করে তো আর উই দ্য এবং মিডিয়া সংস্কার যখন আসে অন্যান্য জায়গা থেকে একটু ডিফারেন্ট এটা আমরা তো মিডিয়াকে স্টেট বলি না প্রথমত হলো যে এইখানে কিন্তু মানে উন্নত দেশে বা গণতান্ত্রিক দেশগুলোতে ইভেন আমাদের পার্শ্ববর্তী নেপালেও আমরা দেখব যে মূলত মিডিয়া সংস্কারটা মিডিয়ারই কাজ মানে ইন্ডাস্ট্রির কাজ সরকার এটা সেটাই বলছিলাম যেটা ভেতরকার কাজ এটা ভেতরকার কাজ যেমন খুব নর্মাল কিছু জিনিস যে বাংলাদেশের যে মিডিয়া ইন্ডাস্ট্রি এটার মানে সম্ভাবনা অফুরান আমরা এত বড় একটা দেশ ইয়ের দিক থেকে জনসংখ্যার দিক থেকে যে আমাদের মিডিয়া মার্কেটটা দেখলে ধরেন আমার জার্মান আমরা যখন ডিডাব্লিউতে একটা ডকুমেন্টারি করি তো ওদের সাথে আমার ওই একটা ডকুমেন্টারি আগের দিন রিলিজ হবে এর আগের দিন আমার কথা হচ্ছিল তো ওরা ওকে জাস্ট মজা করে জিজ্ঞেস করতেছে যে কত ভিউ হতে পারে এটা চব্বিশ ঘন্টার মধ্যে এটা ওয়ান মিলিয়ন ক্রস করবে দে ওয়ার শকড এটা কি বলতেছো তুমি এবং ওইটা সম্ভবত ছয় বা সাত ঘন্টার মধ্যে ইট ক্রস দ্য ওয়ান মিলিয়ন ভিউ অ্যান্ড দে লাইক কিউ মানে অদ্ভুত ব্যাপার কিন্তু এটা আমার বাংলাদেশের জন্য এটা কিন্তু খুবই নর্মাল মানে মার্কেটের ইনর্মিটিটা বলছি এই মার্কেটটা দেখেন কেউ কিন্তু ট্যাপ করে মানে বিজনেস সেন্সে কেউ ট্যাপ করে নি সবগুলো বেশিরভাগ মিডিয়া হাউস কয়েকটা ছাড়া সে ডেলিস্টার প্রথম আলো প্রফেশনালি তারা জার্নালিজমকে একটা বিজনেস প্রোডাক্ট হিসেবে মানুষের কাছে সেল করতে চেয়েছে অনেক সমালোচনা আছে সেখানে যাচ্ছি না কিন্তু বাকি বেশিরভাগ মিডিয়া হাউসগুলো যদি আপনি দেখেন তারা ইভেন প্রফিট মোটিভটাও দেখেনি তারা যেটা করেছে তারা মূলত তাদের ওনারদের রাজনৈতিক স্বার্থ যেটা গোষ্ঠী স্বার্থ সেটা রক্ষা করতে চেয়েছে আওয়ামী লীগের কিছু চ্যানেল ছিল তার তো সরাসরি একেবারে কোমর বেঁধে রাজনৈতিক প্রপাগান্ডা করেছে হ্যাঁ তো আমাদের মিডিয়াতে প্রথমে আমাদের বিজনেসটা ঠিক করতে হবে যে জনগণের সামনে আমরা ভালো জার্নালিজম ভালো সংবাদ ভালো এন্টারটেনমেন্ট এটা কিভাবে দিতে পারি আরেকটা হলো সেলফ রেগুলেশন যে আমি খুব বেসিক কিছু জিনিস যেমন আমার বিরুদ্ধে আপনি যদি একটা রিপোর্ট করেন আপনি আমাকে অন্তত সুযোগ দেবেন আমার বক্তব্যটা জানবেন এটা বেসিক হ্যাঁ অথচ উদাহরণ দিই বাংলাদেশের আমার ব্যাপারে গত কয়েক বছরে অসংখ্য রিপোর্ট ছাপা হয়েছে এবং সেগুলো ডেইলি স্টার প্রথম আলোর মতো পত্রিকাতেও কিন্তু ছাপা হয়েছে হ্যাঁ ফর এক্সাম্পল মিলিটারির যে ইয়ে কি বলে আইএসপিআর তারা একবার ওই আল এক ডকুমেন্টারি আসার পরে আমার নামে একটা ইয়ে করলো ওইখানে মানে বেশ কয়েকজনের মধ্যে আমি হলো অখ্যাত নেত্রনিউজের কুখ্যাত সাংবাদিক হ্যাঁ একেবারে জিনিসটা বাংলাদেশের পত্রপত্রিকায় চেপে দিল একটা পত্রিকা একটা টিভি চ্যানেল থেকে কিন্তু আমাকে একটা বলা হয় না যে ভাই এটার ব্যাপারে আপনার বক্তব্যটা কি হতে পারে আমি এটার কোনো বক্তব্য দিব না কিন্তু বক্তব্যটা কি এই জিনিসগুলো কি সরকার ঠিক করে দিবে এই কি মিডিয়া রিফর্ম কমিশন ঠিক করে দিবে আইন করে দিবে এটা তো আমার কাজ এটা তো আমার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিভাবে সেট করব সেলফ রেগুলেশন কীভাবে করব সরকার যেটা করতে পারবে সরকার ডিরেগুলেট করতে পারে আমার মার্কেটটাকে সরকার বলতে পারে যে তুমি সাংবাদিক তোমার লাইসেন্স আছে সো তোমার ব্যাপারে যদি কোনো কেস হয় তাহলে বিশেষ একটা কোর্টে যেটা সুইডেনে হয় সেখানে এটা আমরা ট্রাই করব। নর্মাল কোর্টে আমরা করব না এই ধরনের কিছুটা স্পেশাল ট্রিটমেন্ট সরকার মিডিয়াকে দিতে পারে হ্যাঁ যেটা দোষের কিছু না পার্লামেন্টে তো পার্লামেন্টে এমপিদের ইমিউনিটি আছে হ্যাঁ তো সেক্ষেত্রে বা জাজেসদের যা ওনারা যখন জাজমেন্ট দেন সেখানে ইমিউনিটি আছে তো ফোর্থ স্টেটকে একটু স্পেশালি ট্রিট করা আমি অগণাতন্ত্রিক কিছু দেখি না বা বৈষম্যও দেখি না এখানে যদি সেটা করা হয় যদি সেটা করা হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে মূল দায়িত্বটা আমাদের মিডিয়ার সংস্কার করতে হলে এবং মিডিয়া কমিশনকে এটাই করতে হবে অন্যদিকে আপনি যদি বিএনপির যে পজিশনটা আমি যতদূর জানি যেমন তারা যখন আন্দোলনরত ছিলেন তখন কিন্তু তারা কিছু ওয়াদা করেছেন জাতির সামনে একত্রিশ দফা একত্রিশ দফা দশ দফা অনেক দফা দিয়েছেন এর মধ্যে আবার মিডিয়া নিয়ে তারা একটা ডিটেইল প্ল্যান দিয়েছেন এবং সেখানে আবার তারা বলেছেন যে তারা একটা প্রেস ফ্রিডম ল করবেন মডেল আফটার দ্য সুইডিশ ল হ্যাঁ আমি জানি না হয়তো নেত্র নিউজকে দেখে তারা একটু উৎসাহিত হয়েছেন হয়তো হলে আমি খুশি হব কিন্তু এটা যদি আসলে তারা করেন যে ওয়াদাটা তারা বাংলাদেশের জনগণের কাছে এবং সাংবাদিকদের সামনে করেছেন তারা যদি এটা রাখেন তাহলে বাংলাদেশের গণমাধ্যম চুলি স্বাধীন যেটা বলে সেদিকে যাবে কমিশন নিয়ে জানতে চাইছেন তো গণমাধ্যমের কমিশন মাত্র শুনেছি যে একটা সংস্কারের জন্য প্ল্যান কিন্তু কি হবে কিছু জানে না আমার মনে হয় যে এখানে অনেকগুলো কাজ করার আছে এবং সেটা আসলে দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার কিন্তু উদ্যোগটা আসলে কি হবে কি কি কাজ করা উচিত সেইটা আইডেন্টিফাই করা খুবই দরকার এখানে একটা জিনিস তাসনিম বললেন যে রাজনৈতিক প্রপাগান্ডা যেটা করা হয়েছে এবং সেখানে গণমাধ্যম সেখানে ব্যবহার হয়েছে গণমাধ্যম ব্যবহৃত হয়েই ওই থট পুলিশের সহকারী হিসেবে কাজ করেছে তো সেই জায়গা থেকে অ্যাড্রেস করার জন্য তো আমাদের আসলে মানে অনেক গভীরে গিয়ে চিন্তা করতে হবে যে আমরা কী করে আপনার মনে আছে কি না জানি না খুবই বিখ্যাত উপন্যাস জর্জ অর্বলেন নাইনটিন এইটি ফোরের স্মিথ যে গল্পের নায়ক সে সত্য মন্ত্রণালয়ের দায়িত্বে সত্য দায়িত্বে থেকে সে মিথ্যা প্রচার করতে থাকে এবং একটা সময় তার মধ্যে যে একটা অনুধাবন হলো যে সে তো আসলে খারাপ কাজ করছে এটা করা যাবে না এবং তাকে সেখান থেকে নিয়ে গিয়ে পরে যখন তাকে নজরদারির মধ্যে ধরা হলো যে সে আসলে কাজটা করছে তাকে অ্যারেস্ট করে টর্চার করা হলো রুম নাম্বার একশো এক নিয়ে করা হলো তো আমার তো মনে হয়েছে যে আমরা যারা কাজ করেছি যারা আসলে লড়াই করতে চেয়েছে তাদের কাছে প্রত্যেকটা নিজ শুধু আয়না ঘরে তো নিয়ে গেছে মানুষকে আর যারা একটু বিরুদ্ধে কথা বলতে চেয়েছে তাদের প্রত্যেকটা নিজের ঘরেই তো রুম নাম্বার একশো এক ছিল কখন পুলিশ আসবে কখন কে তার উপর নেমে আসবে তো যাই হোক এরকম একটা অবস্থায় রাজনৈতিক প্রোপাগানটার মধ্যে দিয়ে যখন মিডিয়া কন্ট্রোল করা হয়েছে এটাকে লড়াই করার জন্য কাজ অনেক বিস্তর কাজ একটি হচ্ছে যেটা তাসনিম বললেন যে সাংবাদিকদের অনুধাবন করার ব্যাপার সাংবাদিক পরিচয় দিয়ে যারা সাংবাদিকতার নামে দোষ্যুপনা করেছে তাদেরকে আইডেন্টিফাই না করে আমরা তার কাছ থেকে সাংবাদিকতা আশা করব আমরা তো একবার দেখেছি তারা কি করেছে তার কাছ থেকে আমি কি করে সেই জিনিসটা আশা করব সেটা একটা প্রশ্ন আমার থেকে যাবে এবং সেই জায়গাটা আমরা কি করব এটা এই কমিশনের অ্যাড্রেস করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে সুইডেনের প্রেস ফ্রিডম অ্যাক্টের কথা বলছেন সুইডেনের তো গণমাধ্যমের জন্য অনেক প্রশংসিত বিশ্বব্যাপী তো সেটা যদি করা যায় আমার মনে হয় সেখানে একত্রিশ দফার যে প্রোপোজালটা আছে এটা বিএনপির সাথে বসে এরকম কিছু তারা গ্রহণ করতে পারে কি না তাদের কমিশনে সেটা একটা ব্যাপার হবে তৃতীয় যে বিষয়টা আমি আপনার আপনাকে বলবো সেটা হচ্ছে স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা আমরা চাই আমরা চাই সবাই কথা বলুক আমরা চাই কিন্তু গণহত্যাকারীদের সহযোগী হিসেবে যারা ছিল তাদের কথাও কি আমরা শুনতে চাই গণহত্যাকারীদের দস্যুর যারা ছিল তাদেরকে আপনি সেই দস্যুদেরকে স্বাধীনতাকে আমরা দেব কিনা সেই বিষয়টা আমি সামনে হাজির করতে চাই স্বাধীনতা দেবেন না আপনি তাদের বিচার করেন বিচার করে তাদেরকে

প্রথম গণহত্যাকারীদের দোষর হিসেবে ছিল কি পন্থায় ছিল কারা কারা ছিল সেগুলো তো ধোয়াশা বিষয় সেগুলো নিয়ে তো তিন মাসে কেউ কোনো কাজ করে নাই তো সেই জায়গা থেকে যখন আমরা স্বাধীনতার কথা বলছি তার মানে যেহেতু তারা আইডেন্টিফাইড না তাদেরও স্বাধীনতাটাকে আমরা নিশ্চিত করছি সুতরাং ওই কাজটা ইম্পর্টেন্ট আরেকটি কথা আমি বলবো সেটা হচ্ছে আমরা যে যুগটায় বাস করি এটা এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া যখন আপনার প্রথম ওয়েস্টে শুরু হলো তখন আমার মনে হয় না তারা একটা চিন্তা করেছিল যে উন্নয়নশীল দেশগুলোতে যে যেখানে কিনা আপনার শিক্ষার হার এত কম এই সোশ্যাল মিডিয়া তাদের জীবনে কী ভূমিকা নিয়ে আসবে সোশ্যাল মিডিয়ার কারণেই আজকে পনেরো বছর মানুষ সাফার করার পরে একটা গণহত্যা সংঘটিত হয়েছে কীভাবে হয়েছে এখানে আমি বলি একজন ফ্রেঞ্চ চিন্তক গি ডিভোর নাম আমি যদি নামটা ভুল না বলে থাকি অনেক আগে ওনার একটা বই পড়েছিলাম আমি উনি ওখানে তার বইয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে মানুষ আসলে শাসকরা আসলে পণ্য বিনোদন খেলাধুলা এগুলোকে খুব বেশি লাইম আনার মধ্য দিয়ে তার শোষণ কাজটা খুব ভালো মতো করে এবং মিলিয়েই দেখেন গত পনেরো বছর কিন্তু এই কাজই হয়েছে আপনি একজন নায়ক কয়টা বিয়ে করেছে সেটা নিয়ে আপনার নিউজ হচ্ছে ঘন ঘন নিউজ হচ্ছে তার দুই স্ত্রী কী বলছে এবং কারা কতগুলো বিয়ে করছে কে কোথায় গান করছে বেশির সেগুলোই আমাদের এখানে আপনার মেজর মিডিয়াতে নিউজ হয়েছে তারপর আপনার খেলাধুলার জন্য তাদেরকে নিয়ে কত রকম আয়োজন হচ্ছে আপনার স্টেডিয়ামে চলে যেতে চাইছে আপনার প্রাইম মিনিস্টার এবং সেগুলোকে আনা তো আসলে মূল জায়গাটা থেকে মনোযোগ সরিয়ে হ্যাঁ সো এই যে বিনোদনের দিকে মনোযোগ নেওয়া পণ্যের দিকে এবং আমি যেটা যে জায়গাটায় ছিলাম সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কি করেছে মানুষের মধ্যে পণ্যের যে একটা আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়েছে মানুষ তখন তো ওই কমোডিটির পেছনে ছুটেছে আমি কি করে দামি প্রোডাক্টটি পাবো সে সোশ্যাল মিডিয়ায় দেখছে একজনের ঘরে আছে আমার ঘরে নেই তার মনোযোগ যে ওই দামি জিনিসটা কী করে পাবে সে তো আসলে তখন এই যে আরেকজনের সাথে অন্যায় হচ্ছে রাষ্ট্রের ন্যায়ের প্রতিষ্ঠার জন্য যে লড়াই সে তো তখন রাস্তায় নামবে না সে তো ঘরে আছে কি করে ব্র্যান্ডের একটি প্রোডাক্ট তার বাড়িতে সে নিয়ে আসবে তো এইভাবে এই কাজগুলো হয় তো সেই জায়গা থেকে আমি বলবো যে সোশ্যাল মিডিয়াকে আপনার গুরুত্বের সাথে নিতে হবে সেখানে কি করে কাজ হয় আরও একটি বিষয় যেটা আসলে এখনই ঘটছে এবং একটু সময় দেবেন জল ভাই আমি একটু বলি এটা এখনই ঘটছে এবং সেটা আগামীতে আরও ব্যাপকভাবে ঘটবে সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে আপনার মিথ্যা তথ্য ছড়ানো প্রপাগান্ডা ছড়ানো এখন যখন আপনার গণমাধ্যম এই গণমাধ্যমে এই গণহত্যাকারীর দোসররা তাদের প্রপাগান্ডা ছড়াতে পারবে না এ বরাত দিয়ে তখন করবে কি তারা সোশ্যাল মিডিয়ার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলোর এগুলোতে হাজির থেকে তারা এই কাজগুলো করবে যেটা অলরেডি শুরু হয়েছে এই জায়গা থেকে মিথ্যা তথ্য ছড়ানো হবে এবং এটাকে কী করে আপনারা অ্যাড্রেস করবেন সাধারণ মানুষ তো এটা বুঝবে না আমি এমন অনেককেই শুনেছি এই যে ফেসবুকে বলেছে ওটা হয়ে গেছে আর ফেসবুকে বলেছে মানে ফেসবুক তো কোনো নিউজ প্ল্যাটফর্ম না সেখানে হয়তো কেউ একটি মিথ্যা তথ্য ছড়িয়ে দিল এবং ওটা সাধারণ মানুষ এটা বিশ্বাস করলো এই জায়গায় আমি বলবো সরকারের গুরুত্বের সাথে কাজ করা উচিত এই যে মিডিয়া কমিশন যারা গণমাধ্যম কমিশন করেছে তাদের উচিত এই জায়গাটা নিয়ে কাজ করা তারা কিভাবে করতে পারে তারা একটা স্কুল পর্যায়ে মিডিয়া লিটারেসি ট্রেনিং দিতে পারে তারা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ডিভিশনে বিভিন্ন ক্ষেত্রে মিডিয়া লিটারেসির ট্রেনিং যদি দেয় দেখেন একটি স্কুলের বাচ্চাও যদি জানে কোনটা সত্যি কোনটা মিথ্যা সে কিন্তু তার বাবাকে বা মাকে গাইড করতে পারে এর মধ্য দিয়ে আমরা উচিত আসলে এই ডিসইনফরমেশন মিসইনফর্ম মিসইনফরমেশন এগুলোকে ফাইট করা মনে করি উনি মনে করছেন যে মিসইনফরমেশন ডিসইনফরমেশন প্রপাগান্ডা এই প্রবণতা আরও সামনের দিকে বাড়বে আপনি কি মনে করেন এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে মেন মিডিয়ার যে এখানে যে মেইনস্ট্রিম মিডিয়ার জন্য কতটা চ্যালেঞ্জ আসলে সোশ্যাল মিডিয়া সেটা আরেকটা দিক আরেকটা প্রশ্ন আমার কাছে এখানে মালিকানার প্রসঙ্গটা এসছে বা গণমাধ্যম যে ভূমিকায় ছিল কতটা মালিকরা মানে মালিকানা দায়ী আর কতটা যারা প্রফেশনাল হিসেবে কাজ করেছেন তারা নিজেরা দায়ী না মালিকানার বিষয়টা তো খুবই মানে এটা কি শুধু সরকারের চাপে করতে পারেননি এটা কি শুধুমাত্র মালিকদের কারণে করতে পারেননি কারণ নিজেরাও করতে চাননি এবং সাংবাদিকতায় যে চ্যালেঞ্জ থাকে যে ঝুঁকি থাকে সেটা আমি আমা ওই যে কেউ কেউ বলেন যে আমরা সবই জানতাম কিন্তু আমরা এগুলো প্রচার করিনি কারণ হচ্ছে কার ঘরে কয়টা মাথা ছিল এটা কি আসলে কোনো সাংবাদিকের মুখে বলা মানায় না আমি এটা বুঝতে চাই না বা আমি 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 ধরেন কর্নেল রশিদের ইন্টারভিউ করলাম সো আমি হয়ে গেলাম তার প্রমোটার কিংবা এখন যদি আপনি কোনো আওয়ামী লীগ নেতার ইন্টারভিউ করেন এবং তাকে যদি আপনি চাই বলেন এখানে যেভাবে সেটা তাকে প্রমোট করা হবে কি না বা এটা করতে গিয়ে কেউ ভয় কারো ভয় আমি সেখান থেকে নিজের সাংবাদিক হিসেবে দূরে থাকবো কি না এইসব প্রশ্ন মানে এইসব জিনিস আমরা তো এখন দেখছি এবং বিগত দিনগুলোতে দেখেছি তো সাংবাদিক আসলে কি করা উচিত কি মালিকানার ব্যাপারটা আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশে তো মিডিয়া মালিকরা ব্যবসা করার জন্য মিডিয়া দেন নেই মাল মালিক হন নেই ধরেন একটা উদাহরণ আমি দিই যে আমি ঢাকা শহরের নদী খাল বিল জলাশয় ভরাট করে আমি জায়গা বেদখল করে খুন করে ভয় দেখিয়ে জায়গা অনেকগুলো দখল করে আমি একটা সিটি বানালাম হ্যাঁ সিটির মধ্যে সিটি তো এই সিটির ব্যাপারে তো এখন আমাকে একটু আমার বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা আছে এবং এটার জন্য আমাকে এক ধরনের প্রোটেকশন নিতে হবে আমি একটা দুইটা তিনটা করে আমি উনিশটা মিডিয়া আউটলেট প্রতিষ্ঠা করলাম রেডিও টিভি পত্রিকা এই এদেরকে তো মূলত সাংবাদিক হিসাবে মালিকরাই ট্রিট করেন এদের এরা বলো তদবিরবাজ বা গার্ড ডগ যেটাকে বলা হয় যে এরা এরা আমাকে রক্ষা করবে হ্যাঁ জনগণের কাছ থেকে আমাকে রক্ষা করবে আমি একটা ভূমিদস্যু আমাকে রক্ষা করবে এরকম বিভিন্ন সেক্টরে আমি যতদূর জানি যে বাংলাদেশের প্রধান প্রধান রিয়েল এস্টেট কোম্পানি সবগুলোর একটা করে পত্রিকা আছে মিনিমাম মানে বড়গুলার তো আরও দুই তিনটা করে আছে এটা গেল একটা এদের কাছ থেকে তো আমরা সাংবাদিকতা কি আশা করবো কারণ তারা তো সাংবাদিকতার ব্যবসায় আসেই নেই আবার যারা সাংবাদিকতার ব্যবসা করেন ব্যবসা হিসাবে করেন তারা যখন বলেন যে আমা আমরা সবই জানতাম কিন্তু জানাই নাই এই ক্ষেত্রে হোয়াট এভার যে কোনো কারণে জানাই এই এক্ষেত্রে কথা হলো যে আমি দশ টাকা দিয়ে আপনার কাছে পত্রিকার একটা কিনতেছি ইংলিশ বাংলা হিন্দি হোয়াটেভার আমার সাথে আপনার তো একটা চুক্তি আমি একজন কনজিউমার আপনি একজন প্রোভাইডার আপনার সাথে আমার চুক্তি হলো যে আপনি আমাকে এই দশ টাকার বিনিময়ে আমার খবর যেটা আপনি জানেন সেটা যাচাই বাচাই করে সঠিক খবরটা আমাকে দিবেন আর যদি না দিতে পারেন তাহলে আপনি পত্রিকাটা মানে শাটডাউন করে আপনি চলে যান হ্যাঁ আপনাকে তো কেউ বাধ্য করে নেই পত্রিকা চালাইতে কিন্তু আপনি আমার দশটা টাকাও নিবেন আমার যা জানেন সেটা আমাকে জানাবেন না কয়েক বছর পরে বলবেন হা 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 আমি তো আমরা তো জানতাম কিন্তু তো জানাই নেই দেন প্লিজ রিটার্ন মাই মানি হ্যাঁ আমি তো এখন এই যে এই যে এই যে কাপটা আছে হ্যাঁ এটাতে যদি আমি জানি যে ম্যানুফ্যাকচার জানতো এটাতে কোনো ডিফেক্ট আছে তারপরেও আমাকে সেল করছে আমি তো তাকে সু করতে পারি যে সমস্ত পাবলিশার্স বা এডিটাররা এই কথা বলবেন তাদের কি কোনো দায়িত্ব নাই মানে এটা আমরা সব সময় দেখি যে মিডিয়া সম্পাদকরা কোনো দায়িত্ব নিতে চান না তাদেরকে কোনো এজেন্সি কিছু ধরিয়ে তারা সেটা যাচাই বাছাই ছাড়া বা বা যে ভিডিও অডিও প্রচার করতে থাকবেন না সেটা করবেন এবং এজেন্সির রিপোর্ট তো অনেকগুলো যেগুলোকে বলা হয় খাওয়ানোর রিপোর্ট তারা এখনো করে এখনো করে যাচ্ছেন আমি যেটা বলবো যে বিভিন্ন আরেকটা আমার আমার ধারণা আপনি আমাকে কারেক্ট করবেন যদি আপনার আমার ধারণা বাংলাদেশি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের নামে যা হয় তার ম্যাক্সিমাম হচ্ছে ফিট করা এজেন্সি কর্তৃক একদম ম্যাক্সিমাম একদম কারণ ইনভেস্টিগেটিভ জার্নালিজম আনফর্চুনেটলি আমাদের সাউথ এশিয়ায় মানে পুরোটা যদি ধরি আমি পাকিস্তানে কিছুটা হয়েছে এবং সেটাও মানে পাকিস্তানের সেলিম সাহজাদ আমার সহকর্মী ছিলেন প্লুটো বুকসে তার একটা বইও এসেছে তাকে তো হত্যা করা হয়েছে এবং সবাই জানে যে আই হত্যা করেছে তো বাংলাদেশে যেমন কাজী জেসিন এবং সবাই এটা দ্য ফ্যাক্ট যে ডিজিএফআই আই কীভাবে অ্যাক্টিভ ছিল মিডিয়াকে দমিয়ে রাখার জন্য সো ইনভেস্টিগেটিভ জার্নালিজম বাংলাদেশে ওই অর্থে ছিলই না কখনো এর বাইরে যেগুলো আমরা ইনভেস্টিগেটিভ জার্নালিজম দেখি এগুলো তো যেটাকে বলে ওই যে লিখে দেয় বলতে গেলে স্ক্রিপ্ট লিখে দিত যে এইটা স্ক্রিপ্ট এখানে এই ছবি বসবে এখানে এই ভিডিও ফুটেজ বসবে এটাই চলছে এবং এখন পর্যন্ত আমি দেখি যে সরকার থেকে ফর এক্সাম্পল র্যাব অমুক ছাত্রলীগ নেতাকে অ্যারেস্ট করেছে তার কাছে বন্দুক পাওয়া গেছে বা ইয়াবা পাওয়া একেবারে আগের মানে সাংবাদিকরা কিন্তু এখন ওইটাকে প্রশ্ন করতেছেন না তো সাংবাদিকতা বাংলাদেশে আনফর্চুনেটলি বা ইনভেস্টিগেটিভ জার্নালিজম এক ধরনের ওই যে গোপন স্ট্যানোগ্রাফি বিভিন্ন ডিজিএফআই থেকে বা র্যাপ থেকে বা ডিবি থেকে তাদেরকে ফিট করা হয়েছে সেটাই তারা খবর হিসাবে ছেপে দিয়েছেন এবং সেটাই তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম হিসাবে প্রচার করেছেন দীর্ঘদিন ধরেতে এই বিষয়টি আসলে হয়ে আসছে আমরা জানি তাই না এটা তো আসলে গত পনেরো বছরে এটা একদম খুবই নগ্নভাবে হয়েছে নগ্নভাবে হয়েছে ইভেন টেলিভিশনের ঠিক আর কী যাবে কোন নিউজটা কিভাবে দেয়া হবে সেই জিনিসগুলো হয়েছে তো এগুলো আমার মনে হয় যে তাসলিম যেটা বললেন যে এখনও হচ্ছে এটা খুবই আশঙ্কার বিষয় যে আমরা তো আসলে লড়াই করেছি গণমাধ্যমের স্বাধীনতার জন্য এখানে কোনো এজেন্সির কোনো প্রভাব যেন না থাকে সব সব ধরনের শাসকের এবং সব ধরনের সংস্থার প্রভাব থেকে মুক্ত হয়ে আমরা একটা স্বাধীনভাবে সংবাদ মাধ্যম কাজ করবে এরকম একটি প্রত্যাশা থেকেই তো এই লড়াই এবং এখনও সেই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে এবং সেই জন্য কাজ করতে চাই কিন্তু সেখানে যদি এরকম সন্দেহ থাকে বা এই ঘটনাগুলো ঘটে থাকে সেটা একটা খুবই শঙ্কার কথা আমার মনে হয় যে এটা নিয়েও আমাদের আসলে কাজ করা উচিত এবং এই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন আমি আশা রাখি যে হয়তো উনি সামনে কিছু তথ্য তুলে আনবেন যাতে করে যারা এই কাজটা করছেন তারা তাদের মধ্যে কথা আপনি বলছেন তাসনিম তো বা তার নেট্রুজের মাধ্যমে ডিডব্লিউর মাধ্যমে সঙ্গে যুক্ত হয়ে এই কাজটা করেছেন সেখান থেকে কি আমরা কোনো শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি বা আমরা কি সেখান থেকে অনুপ্রাণিত হয়েছি সেই সেটা আমরা দেখেছি কখনো তাসিমরা যখন করেছেন আমরা কি দাঁড়িয়েছি যে বা তারা যখন ঝামেলা পড়েছেন বা তাদের পোর্টাল যখন বাংলাদেশে কোনো অ্যাক্সেস ছিল না না হয়নি না হয়নি আমার শো যখন বন্ধ করা হয়েছে কেউ তো তখন এসে কোনো বলে নাই তো কেউ বরং ওই জায়গায় অন্য শো শুরু হয়ে গেছে কারণ প্রতিবাদ দেখিনি আনফর্চুনেটলি এগুলো তো আসলে খুব দুঃখজনক কিন্তু এই যে আমরা কেউ আসি না সময় মতো তখনই তো ওই জন্য অনেক মানুষ সাফার করতে হয় তো এই ঘটনাটাই ঘটেছে তা আমি জানি তাসতিমের পাশে যেভাবে দাঁড়ানোর কথা ছিল তখন তো সে কীভাবে দাঁড়াইনি দাঁড়ানো তো দূরের কথা বরং তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটাই সবচেয়ে দুঃখজনক যে তার বিরুদ্ধে ইভেন আপনার জনপ্রিয় পত্রিকাগুলোতেও পর্যন্ত নিউজ হয়েছে তাই না এটা খুব দুঃখজনক তো আমরা এরকম সময় তো আসলে আগামীতে আর চাই না সেজন্যই আমাদের আকাঙ্ক্ষাটা এবং আমরা আশা করি যে সবাই সমন্বিতভাবে কাজ করতে পারবো এবং যার যেটা বলার বলতে পারবো বোল্ডলি বলেছি তাসিম আমি আপনাকে এখন একটু শুনতে চাই যে আপনি শুরু থেকেই বোঝা যাচ্ছে যে আপনি এক ধরনের অপটিমিস্টিক অন্তত এই পরিবর্তন পরিবর্তন নতুন পরিস্থিতিতে বাট আসলে এখন আপনি কী চান আপনি কী চান বলতে কী চাওয়া সেটাও প্রকাশিত হয়েছে কিন্তু অনেকগুলো বিতর্ক আছে যে যে আমি যেটা আগেই বললাম সংস্কার আগে না নির্বাচন আগে কী সংস্কার করবেন কতটুকুই সরকার করবে নির্বাচনটা আসলে কবে হবে সেটা সেই রোডম্যাপটা কি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তার কমিউনিকেশন কি স্ট্র্যাটেজি কোনো কমিউনিকেশন নাই যেটা আছে সেটা অনেকটা পিয়ার অ্যাক্টিভিটিসের মতো সো এই এই জায়গাগুলোতে প্রথম কথা হলো যে আমি খুবই অপটিমিস্টিক মানুষ ইজ নট এ সিক্রেট আর বাংলাদেশ নিয়ে যারা কাজ করবেন অপটিমিস্টিক না হলে পাগল হয়ে যেতে হবে লাইক মানে মানুষ একটা ডিপ ডিপ্রেশনে চলে যাবে হ্যাঁ সো হয়তো অপটিমিস্ট হওয়াটা আমার এক ধরনের সেলফ ডিফেন্স আর সংস্কারের কথা যেটা বললেন এখানে একটা যে খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো যে পাঁচ তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত সংস্কার শব্দটা আমরা আন্দোলনের সময় আসলে শুনিনি আমরা শুনেছি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে বা আমার ভাই মূল্য কেন বিচার বিচারের দাবিটা ছিল আমার কাছে মনে হয় যে সংস্কার থেকে গুরুত্বপূর্ণ হলো আগস্ট মাসে জুলাই মাসে যা হয়েছে তার বিচার নিশ্চিত করা আন্তর্জাতিক বিচার নিশ্চিত করা কারণ আমি অনরেকর্ড আবার বলছি আরেকটা একটা বলেছি যে আমি আইসিটি বা ডোমেস্টিক যে এজেন্সিগুলো আছে এগুলোর আমার উপর আমার বিন্দুমাত্র আস্থা নেই আমি মনে করি যে সংস্কার যেটা বলছি আমরা সেটা আন্তর্জাতিক বিচারটা কিভাবে হবে সেই বিচারিক প্রক্রিয়াটা কিভাবে হতে পারে ধারণা বাংলাদেশ তো রোম সনদের স্বাক্ষরকারী দেশ আমরা আইসিসির মেম্বার আপনার জেসিনের সিনের এখানকে আমার ক্যামেরাম্যান ভাই বোন যারা আছেন তাদের প্রত্যেকের ট্যাক্সের এক টাকা হলেও আইসিসিতে যায় হেগে তাদের অফিসের বিদ্যুৎ বিলটা আমাদের টাকা থেকে ট্যাক্সের টাকা থেকে একটা অংশ যায় তো ওইটা আমাদের কোর্ট আমরা খুব সহজ সরকার একটা সেলফ রেফারেল দিয়ে দিতে পারে যে এই কেসটা আইসিসিতে চলে যাক এখানে বাংলাদেশ সরকারের মধ্যে এখনকার যারা আছেন তাদের মধ্যে তিনটা আপত্তি আছে মূলত একটা হলো যে এটা তো যদি হয় তাহলে আইসিসিতে রেফার করা হলে এটা খুব সমস্যা হয়ে যাবে এটা অনেক দীর্ঘ সূত্রিতা হয়ে যাবে দীর্ঘ সময় লাগবে অসুবিধা কি দীর্ঘ হোক ভালো বিচার হোক ভালো বিচার হোক এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচার হোক এমন বিচার হোক যে বিচারের ফলাফল যাই হোক না কেন সেটা আওয়ামী লীগ বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা ডক্টর ইউনুস খালেদা জিয়া তারেক রহমান জয় সবাই অ্যাকসেপ্ট করেন এমন একটা বিচার শুধুমাত্র আমার কাছে মনে হয় এই মুহূর্তে আইসিসির পক্ষেই সম্ভব এবং আমরা ওই কোর্টের অংশ এই অল ইট টেক্স ইজ রেফারিং দিস কেস টু দ্য প্রসিকিউটর অফ দ্য আইসিসি এটা তারা প্রথম একটা আপত্তি হল দীর্ঘসূত্রিতা দ্বিতীয় যেটা তারা বলেন না দুইটা আছে একটা হলো যে মৃত্যুদণ্ড হ্যাঁ বাংলাদেশের মানুষের বিশেষ করে শাহবাগ অনওয়ার্ডস বাংলাদেশের মানুষের মধ্যে একটা মানে গুরুতর ধরনের মৃত্যুদণ্ড ফ্যাটিস আমি এটাকে বলি ফাঁসিবাদ ফাঁসিবাদ যে আপনার এই যে তৃতীয় মাত্রার যে চাটা হলো হ্যাঁ এটা আমার কাছে খেয়ে ভালো লাগে নাই চাওয়ালাকে ফাঁসি দিয়ে দাও মানে যাই বলবেন বাংলাদেশের সকল আন্দোলন সকল সংগ্রামের একটা দাবি হলো ফাঁসি হ্যাঁ তো এই সরকারের মধ্যে আমি জানি যে সরকারের উচ্চপদস্থ এমনকি উপদেষ্টাদের মধ্যেও অনেকে আছেন যারা ফাঁসির ব্যাপারে তাদের না ফাঁসিটা রাখতেই হবে হ্যাঁ অথচ এই যে আইসিটির যে যে ট্রায়াল এখন যে ট্রায়ালটা এই আইসিটির মাধ্যমে কতগুলো লোককে ফাঁসি দেওয়া হয়েছে এবং এগুলো প্রত্যেকটা ধরে ধরে আপনি যদি রায়গুলো পড়েন আপনি দেখবেন যে অনেকের এখানে জেলই হওয়ার কথা না তার ফাঁসি দেওয়া হচ্ছে কাদের মোল্লার ক্ষেত্রে যেটা হয়েছে এটা তো কি বলবো একটা ঢাকা শহরের শাহবাগের যে আন্দোলনটা কাদের মোল্লা ওনার আমি মনে করি এটা ফেয়ার ট্রায়াল হয় নাই এবং ডেফিনেটলি এটা একটা ভায়োলেশনটিভলি আইন বদল করে তাকে আপিল করে ফাঁসি দেওয়া এটা এটা নিয়ে কিন্তু এখন ইনফ্যাক্ট জামাতে ইসলামীও কথা বলেন আনফর্চুনেটলি কারণ তাদের জন্য তাদের তাদের জন্য হয়তো এটা ইউনো যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা শহীদ হ্যাঁ মার্টিয়ার তাদের রাজনীতির জন্য এটা সহায়ক কিন্তু আসলে ওই মামলাগুলো নিয়ে আপনি কয়টা বিশ্লেষণ দেখেছেন জামাতের কাছ থেকে শুনতে পেরেছেন সেটাও হয়নি কিন্তু আমরা কিভাবে এইরকম একটা টেন্টেড একটা কোর্টে বিচার করে আবার আমরা আরও কিছু মানুষকে ফাঁসি দিয়ে দিব এটা একটা সমস্যা এখানে সমস্যা হল যে মানে যারা এই আইসিটিতে শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিক বেনজির হারুন মনিরুল যারা দেশ ছেড়ে চলে গেছেন আমরা যতদূর জানি একজনকেও ফেরানো যাবে না এবং আনফর্চুনেটলি উপদেষ্টা আসিফ নজরুল যেটা বলেছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব ফেরাতে বাংলাদেশে ইন্টারপোলের রেড নোটিস জারি করে কাকে ফেরত আনা হয়েছে ইউ ইন্টারভিউ সাময়ান যিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার মানে সর্বোচ্চ শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসামূলক চেষ্টা ছিল তার বাবার হত্যাকারীদেরকে ফেরত আনতে কাকে পেরেছেন তিনি যারা ওয়েস্টে গিয়ে থেকেছেন তো এটা আসলে সম্ভব হবে না কিন্তু না আমি যখন ফেসবুকে এটা নিয়ে যখন লিখি তখন মানে ওরা সারা জীবন পালায় থাকে পালায় থাকুক কিন্তু বাংলাদেশে ফাঁসি এটা আমরা আমরা বন্ধ করতে পারবো না এমন একটা ফেসিনেশান আর আরেকটা হলো প্রতিশোধ পরায়ণতা কিছু মানুষ যারা হয়তো কোর্টের সাথে জড়িত আছেন তাদের ব্যাপারটা হলো যে না আমাদের আমাদের পছন্দের কিছু নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এখন আমরাও আওয়ামী লীগের ব্যাপারে একটা ইয়ে করে আমরাও দেখাই দেবো যে আমরাও পারি আমাদের কোর্ট দিয়ে আমরা ডোমেস্টিক কোর্ট দিয়ে ইয়ে করব তো এই 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 যে একটা একটা রেজিস্ট্যান্স এটাও আছে এখানে বাংলাদেশে একটা একটা গোষ্ঠী বিশেষ করে আর্মি মিলিটারির যে একটা কর্নার এনারা বাংলাদেশে যেমন অফিস হোক অফিস হোক এটা তারা চান না এবং এটার জন্য তারা বিভিন্ন চেষ্টা করছেন অপপ্রচার করছেন মিথ্যা তথ্যের একটা কথা বললেন জাতিসংঘের তো হিউম্যান রাইটস অফিস বিশ্বের বিভিন্ন জায়গায় আছে হ্যাঁ এ কোন জায়গায় এল জিবিটি রাইটস প্রতিষ্ঠা করার জন্য কি করে ফেলেছে জাতিসংঘের মানে অফিস হয়ে গেলে এলজিবিটি রাইটস প্রতিষ্ঠা হয়ে যাবে এটা যদি হতো তাইলে তো মানে হয়েছিলই হ্যাঁ উগান্ডাতেও আছে তো এই যে অপপ্রচার মিথ্যা প্রচার এবং বাংলাদেশের যে এই যে এক ধরনের ইনসুলার একটা এটিচিউড বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন কর্ণের থেকে আমরা দেখি এটার কারণে আমি মনে করি যে বিচারটা হচ্ছে না সংস্কার থেকে আমি বিচারের উপরে বেশি গুরুত্ব দিব কারণ সংস্কারের কথা তো আমরা জানি না এবং সংস্কার যে করবে এই সরকারের ম্যান্ডেট কই থেকে আসছে এই সরকারের তো সংস্কার করার কোনো ম্যান্ডেট নাই এই সরকার আসছে একটা গণ অভ্যুত্থানের কারণে একটা রাজনৈতিক একটা একটা গভর্নমেন্টাল শূন্যতা ক্রিয়েট হয়েছে সেটাকে করার জন্য ট্রানজিশনাল হিসাবে সরকারতে এসেছে এবং এই সরকারের একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট হিসাবেই আচরণ করা উচিত এবং ট্রানজিশনটা কি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাবেন পয়েন্ট এ হলো গণ অভ্যুত্থানে এই শেখ হাসিনার ছবি দেখা যাচ্ছে উনি পালিয়ে গেছেন আর পয়েন্ট বিটা হলো বাংলাদেশের মানুষ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল ইলেকশানের মাধ্যমে তাদের নেতৃত্ব চুজ করবেন এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যে ট্রানজিশনটা হবে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এখানেই ফোকাস করে সো আমরা একেবারে শেষ প্রান্তে দু মিনিট করে ক্লোজিং রিমার্ক আমার মনে হয় যে অনেকগুলো বিষয় এসেছে আমি যদি একটু মিডিয়ার ব্যাপারটা বলি সেটা হচ্ছে যে মিডিয়ার মালিকানা নিয়ে কথা এসেছে তো মিডিয়ায় আসলে কারা মালিক হয়েছে কাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে এটা যদি দেখি তাহলে আমরা দেখবো যে মন্ত্রীদের এবং সরকারের সবসময় যারা ক্লোজ ছিল এই বিগত সরকারে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছিল তো এবং তারা লাইসেন্স নিয়ে দলের জন্য কাজ করবে এটাই তো স্বাভাবিক আনফর্চুনেটলি আমরা এমনও দেখেছি যে সাংবাদিক মালিক হয়ে সাংবাদিক নামে মালিক হয়ে তারাও আপনার সুবিধা নিয়েছে তো এরকম একটা জায়গা থেকে বের হতে গেলে আমাদের দেখতে হবে যে মিডিয়ার মালিক করা কাদেরকে আসলে মালিকানা দেওয়া হচ্ছে এবং তারা মানে একজন ব্যক্তি যে হাজার হাজার কোটি টাকার বিজনেস করে বুঝতে হবে সে কেন একশো কোটি টাকাটা বিজনেসে ইন্টারেস্ট শো করছে কারণ তার এটা ঢাল হিসেবেই ওই হাজার কোটি টাকার ব্যবসাকে রক্ষার জন্য ব্যবহার হবে এটা বোঝা কথা এর বাইরেও আরেকটা বিষয় আছে কিন্তু এখানে সেটা হচ্ছে আপনার পত্রিকাগুলোর সার্কুলেশন রাজনীতি আছে এখানে তারপর টিআরপি কীভাবে হচ্ছে এক প্রত্যেকটা চ্যানেলে টিআরপি কীভাবে হচ্ছে এগুলো অস্পষ্ট এগুলো জানা দরকার কর্পোরেট সেন্সরশিপ কিভাবে হচ্ছে এগুলো জানা দরকার যে কর্পোরেশনগুলো আপনার বিশেষ করে আপনার মাল্টিনেশনাল যে কোম্পানিগুলো আছে বা এই দেশেরও অনেক বড়ো বড়ো ব্যাংক আছে তারা আসলে কিভাবে কোন পত্রিকাকে বা কোন মিডিয়াকে কিভাবে সাপোর্ট দিয়ে এসেছে সেগুলো দেখার আছে আমার মনে হয় যে আগামীতে এই জিনিসগুলো অনেক স্পষ্ট হওয়া উচিত এবং যাতে করে লাইসেন্স সত্যিকারী সাংবাদিক যারা তাদের কাছেই মূল ক্ষমতাটা থাকে সেরকম একটা আইন আমরা চাইব ভবিষ্যতে করা হোক এবং খুব সহজেই যাতে করে চাইলেই একটা চ্যানেল যাতে বন্ধ করা না যায় বা পত্রিকা নিষিদ্ধ করা না যায় বন্ধ করা না যায় সেগুলো আইন হওয়া উচিত যদি দোষ থাকে তাহলে নোটিশ দেওয়া যেতে পারে অভিযোগের জন্য আপনার তদন্ত হইতে পারে তাকে বিভিন্ন আইন আছে আমাদের দেশের অলরেডি অনেক আইন আছে সেই আইনের প্রয়োগ হলে সেটা সম্ভব করা আর প্রেস কাউন্সিলকে আপনার যদি অ্যাক্টিভেট করা যায় সার্বভৌমভাবে প্রেস কাউন্সিল যদি কাজ করতে পারে স্বাধীনভাবে তাহলে সেটাও আমাদেরকে অনেক সুরক্ষা দেবে বলে আমি মনে করি আচ্ছা আরেকটি বিষয় এখানে আসলো সংস্কার নিয়ে নিয়ে কথা কথা রাইট মানুষের আমার যেটা মনে হয় যে এই উপদেষ্টা পরিষদের আওতা বাড়াতে হবে এটা আমরা অনেকেই বলে এসেছি বলছি আমি সেখানেই আসছি বাড়াতে হবে অনেকেই আমরা বলে এসেছি তো আমরা এটাও বলেছি যে গণভ্যুত্থানে চেতনার সাথে সম্পৃক্ত থেকে এটা করা হোক গণভ্যুত্থানে মানুষ যা চেয়েছে কিন্তু আমরা দেখলাম যে সেখানে যাদের উপদেশটা করা হয়েছে তাদের নিয়ে যথেষ্ট সমালোচনা আছে আমি মনে করি এর মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দুর্বল হয়ে গেল এখন এই সরকারের কাছে যারা কিনা রাজনৈতিক দলগুলো শুধুই নির্বাচন চাইছে সবল মনে হয়েছিল আমরা সবল করতে চেয়েছিলাম আমরা সবল করতে চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে সেখানে আপনার ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছে কথা বলে এসেছে যারা দেশপ্রেমিক নাগরিক তারা থাকুক এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিষদ উপদেষ্টা পরিষদে এবং কাজ করুক তারা যেহেতু বিএনপি থেকেও সময় দেওয়া হচ্ছিল যে আপনারা কিছুদিন সময় নিয়ে কিছু সংস্কার করে তারপর নির্বাচন দিয়ে দেন তো আমরা সেই জায়গা থেকে এটা চাইছিলাম কিন্তু এখনই উপদেষ্টা পরিষদের বর্তমান রূপের মধ্য দিয়ে এই কলেবারের মধ্যে বাড়ানোর মধ্য দিয়ে আসলে তারা বৃদ্ধি না নিজেদের পরিসরটা ছোট করে ফেললো আসলে দুর্বল হয়ে গেল আবারও স্পষ্ট করছি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওই তো সংস্কারের অনেক কথা বললেও এখন আর সম্ভব হবে না মনে হয় তাদের ধন্যবাদ রাজনৈতিক দলগুলোর সাথে একমত হয়ে নির্বাচনের কথা ভাবতে হবে জেসিন তো মোটামুটি সবই কভার করলেন আমি শুধু একটা সংস্কার বা বর্তমান উপদেষ্টা পরিষদে আমি একটা নতুন উপদেষ্টা পজিশন দেখতে চাই নির্বাচন বিষয়ক উপদেষ্টা যার কাজ হবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের লক্ষ্যে কীভাবে নির্বাচন কমিশনকে সাহায্য করা যায় সহায়তা করা যায় এটা নিশ্চিত করা দ্যাট ইজ দ্য অনলি থিং দে আর গোয়িং টু ফোকাস অন এটা হলো আমার একটা চাওয়া হ্যাঁ আর দ্বিতীয় গণমাধ্যম নিয়েও কথা বললাম এখন সাংবাদিকদের উদ্দেশ্যে আমি যদি একটা কথা বলতে পারি একটা অনুরোধ সেটা হলো যে আপনারা প্লিজ প্রশ্ন করাটা শেখেন হ্যাঁ আপনারা প্রশ্ন করেন জার্নালিজম ইজ দ্য আর্ট অফ আস্কিং কোয়েশ্চেন নট স্টেনোগ্রাফি কোনো উপদেষ্টা যদি বিচার প্রক্রিয়া নিয়ে কোনো কিছু বলেন ফর এক্সাম্পল বিদেশে থেকে আমরা ইন্টারপোলের রেড নোটিস জারি করে আমরা সবাইকে ফেরত নিয়ে আসবো ইউ হ্যাভ যে না আপনি ব্যাখ্যা করে বলেন কিভাবে আনা হয় অতীত রেকর্ড কি হ্যাঁ আপনি শুধু ছেপে দিয়েন না যে অমুক উপদেষ্টা এই কথাটা বলেছেন এখানে আছে আমি বলি আসিফ নজরুল ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ কিন্তু আমি এখানে এসে যে কথাটা বলছি এটা হয়তো ওনার সমালোচনা হিসাবে শোনা এটা একটা সমালোচনা এবং এটাতে আমি মনে করি না যে তার কোনো সমস্যা আছে এইটা সাংবাদিকদের এটা এই প্রশ্নগুলো করতে হবে হ্যাঁ বা স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তাকে প্রশ্ন করতে হবে যে এই যে জুলাই আগস্টে আমাদের এতগুলো ভাই বোন যারা আহত হয়েছেন তারা অনেকে বিনা চিকিৎসায় পঙ্গুত্তর দিকে যাচ্ছেন অনেকে মারা গেছেন এদের ঠিকমতো চিকিৎসা কেন দেওয়া হয়নি আমরা দেখেছি একটা ফাউন্ডেশন করা হয়েছে সেটাতে বিভিন্ন অমুক আহ্বায়ক অমুক সেক্রেটারি এটা করা হয়েছে বাট এদের আসলে কাজটা কী অ্যাচিভমেন্টটা কী কে প্রশ্ন করেছেন হ্যাঁ বা এইখানে র্যাব পুলিশ ডিজিএফআই বিজিবি আর্মি এদের যে এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে শুধুমাত্র জুলাই অগাস্ট এর আগেও এক্সট্রা জুডিশিয়াল এক্সিকিউশন এবং বলপূর্বক অন্তর্ধান নিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এই প্রশ্নগুলো এখন সাংবাদিকদের করতে হবে এবং আরেকটা যেটা বললাম যে আইসিটি যদি আইসিটি দিয়ে এই যে জুলাই অগস্টের ম্যাসাকারের বিচার করতে হয় তাহলে সাংবাদিকদের এই আইসিটির প্রতিটা এলিমেন্ট নিয়ে প্রশ্ন তুলতে হবে যে যে আদালতকে ব্যবহার করে বাংলাদেশে অলরেডি অনেক মানুষকে জুডিশিয়াল মার্ডারের মুখোমুখি করা হচ্ছে এটাকে কী সংস্কার করে আপনারা বিচারগুলো করবেন এটা আগে জনগণের কাছে ব্যাখ্যা করেন আমাদের মাধ্যমে থ্যাংক ইউ দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মিস কাজিজেসিন এবং মিস্টার তাসিম কল্লিল অসংখ্য ধন্যবাদে আলোচনা সেবার জন্য দর্শক নানা বিষয়ে আমরা আলোচনা করেছি গণমাধ্যম গণমাধ্যমের ভূমিকা স্বাধীনতা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি অনেক সময় এর জন্য মালিকদের আমরা দায়ী করেছি দায় যে তাদের নেই সেটা বলা যাবে না সরকারকে দায়ী করেছে তাদেরও দায় আছে সেটাও অস্বীকার করা যাবে না কিন্তু সাংবাদিক হিসেবে যারা আমরা নিজেদেরকে সাংবাদিক দাবি করি তারা আসলে কি করেছি সেটাই মুখ্য প্রশ্ন এবং ওই যে সাংবাদিকের যে দায়িত্ব কাজ প্রশ্ন করা চ্যালেঞ্জ করা প্রথা প্রতিষ্ঠানকে প্রশ্নের মুখে ফেলা সেই কাজটা কেউ করেছেন এমন নজির খুব বেশি নাই বাংলাদেশে এটা প্রথম কথা দ্বিতীয় কথা ওনারা দুজনেই মনে করেন যেটুকু কাজ করতে পারতেন পারা উচিত ছিল সেটুকু কাজ যে এই সরকার করতে পারবে সেমনটি মনে হয় না আর এটা যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার তার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটা নির্বাচন আয়োজন করা এই জন্য ওনারা মনে করেন যত দ্রুত নির্বাচন হয় এটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন এবং তার জন্য দরকার হলে নতুন নতুন উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে আরেকজন উপদেষ্টা নিয়োগ করা হতে পারে বা যারা আছেন তাদের মধ্যে থেকে একজনকে অন্তত একটা ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে কীভাবে সহযোগিতা করা যায় সেই দায়িত্ব দেওয়া বিচার জুলাই অগস্ট এবং পাললে আরও পেছনের পনেরো ষোলো বছরে যা হয়েছে তার বিচার করা দরকার এবং এই বিচারটা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে এখনও পর্যন্ত কোনো আস্থা অনেকেরই নাই অনেক নাগরিকেরই নেই ওনারা মনে করেন বিশেষ করে জুলাই আগস্টের ঘটনাবলির যে বিচার সেটা আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত এবং সেখানে ফলাফল যাই হোক না কেন বিচারের রায় যাই হোক না কেন সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে বাংলাদেশের যে কোনো বিচার যত ভালো বিচারই হোক না কেন সেটা প্রশ্নের মুখে থাকবে কারণ অতীত অভিজ্ঞতার আলোকে দ্বিতীয় যে পৃষ্ঠটা এই যে ফাঁসি চাই ফাঁসি চাই যে যেটা বিশেষ করে গণজাগরণ মঞ্চের সেই সময় থেকে শুরু হয়েছে এই প্রবণতা থেকে আসলে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এবং এটা অনেকের মধ্যে আছে একে নিশ্চিন্ন করে ফেলতে হবে এবং সেই সূত্র ধরে এই প্রসঙ্গটা এসেছে যে প্রতিশোধ পরায়ণতার যে সংস্কৃতি বাংলাদেশে শুরু হয়েছে সেটাও শেষ করতে হবে কোথাও থেকে না কোথাও থেকে শুরু করতে হবে এবং কোথাও না কোথাও খারাপ বিষয়গুলোকে শেষ করতে হবে এবং সেটা যত খারাপ প্রতিপক্ষই হোক না কেন না হলে এই বৃত্ত চক্রের মধ্যে আমরা চিরকাল ঘুরপাক খেতে থাকবো কাজে শুরুটা আসলে করতে হবে এবং সেই শুরুটার একটা সুযোগ তৈরি হয়েছিল জুলাই অগাস্টের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে কিন্তু সেই সুযোগ কিন্তু আমরা হারিয়ে ফেলতে বসেছি যদিও এটা আমার কথা কিন্তু আমার দুপাশ থেকে অতিথিরা পেশ আশাবাদী এবং তারা আশাবাদী থাকতে চান এবং এটাও তো অবশ্য তারা বলেছেন আশাবাদী না থেকে কাজ করলে আসলে পাগল হয়ে যেতে হবে তো তারা পাগল হতে চান না আমিও চাই না বোধ করি আপনারাও চাই না কিন্তু যে কাজটা আমাদের করা দরকার সে কাজটা আমরা সবাই মিলে করতে পারি আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা